আচ্ছা, এই যে টুলস বারের ভিতরে একটু খেয়াল করে দেখেন, টুলস বারের ভিতরে আমাদের এই যে এই ছয়টা টুলস নিয়ে নিচ দিয়ে একটা দাগ দেওয়া আছে, আছে না, দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে। এই টুলস গুলোকে নিয়ে নিচের একটা দাগ দেওয়া আছে এবং এই টুলস গুলোকে নিয়ে এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে। প্রথমে এই টুলসের এই মাল্টি গ্রুপকে বলা হয় বেসিক টুল, মানে এই টুলস গুলোর কাজ বেসিক্যালি আমাদের জানা লাগবেই। এই যে এর ভিতর থেকে এই তিনটা হলো আমাদের সিলেকশন টুল। এই যে প্রথমে তো আমি এই টুলসটা দেখাইছিলাম, মনে আছে এই টুলসের নাম কি? মার্কি টুল, তারপরে লেসো টুল আর কুইক সিলেকশন টুল। এই তিনটা টুলসকে বলা হয় সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে আছে এটা হলো সিলেকশন করা অবজেক্টকে অথবা ওপেন করা অবজেক্টকে নড়ানো চড়ানোর জন্য ব্যবহার করা হবে, মুভ টুল। আর এটা আছে ক্রপ টুল, আমাদের অবজেক্টগুলোকে কাটার জন্য, মানে ছোট বড় ছোট বড় জিনিসকে ছোট করার জন্য। আর এটা হলো বিভিন্ন জায়গা থেকে কালার পিক করার জন্য বা কালার নিয়ে আসার জন্য। এটা হলো এই গ্রুপটাকে বলা হয় আমাদের বেসিক টুল, ঠিক আছে। আর এই যে এই টুলসগুলো আছে, এই টুলসগুলোকে বলা হয় অ্যাডভান্স অথবা আমাদের ছবি রিটাচিং এর জন্য। ছবি রিটাচিং বলতে কি, ছবির উপরে কিছু ময়লা আছে সেগুলো তুলে দেওয়া, কিছু ফোড়া আছে, কিছু ব্রণ আছে সেগুলো তুলে দেওয়া, কিছু কালার করা, তারপরে পাশ থেকে কিছু মুছে দেওয়া, এইগুলো রিটাচিং করার জন্য এই টুলসগুলো ব্যবহার করা হবে। আর এই টুলসগুলো আমাদের ডিজাইন করার জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তিনটি গ্রুপ আছে, একটা গ্রুপ বেসিক, একটা অ্যাডভান্স আর একটা হলো ডিজাইন করার জন্য। আর এই টুলসকে আমরা এখান থেকে বলতে পারি হলো রিটাচিং করার জন্য। আচ্ছা, তাহলে আমরা আজকে এই টুলস বক্সের ভিতর থেকে আমরা দুইটা টুলসের কাজ দেখব, একটা ল্যাসো টুল আর একটা হলো কুইক সিলেকশন টুল। আমরা এই টুলস দুইটা দিয়ে সিলেকশনের কাজ করতে পারবো। আগে আমরা কিন্তু বেসিক সিলেকশন শিখে এসেছি, এই দুইটা টুলস এই এখান থেকে এই দুইটা টুলস দিয়ে, এটা হলো রেক্ট্যাঙ্গুলার, এটা হলো ইলেকট্রিক্যাল, এই দুই এই টুলস দিয়ে শুধুমাত্র ফিক্স সিলেকশন করা যাবে। ফিক্স বলতে কি, যেটা চতুর্ভুজ আকৃতি সেটা সিলেকশন করতে পারবো, আর যেটা বৃত্তাকৃতি সেটা সিলেকশন করতে পারবো। এখন যদি আমি কোনো কিছু ওপেন করে সেটা সিলেক্ট করতে চাই, আপনাদের আমি ওপেন করা কিন্তু শিখাই নাই, এমনিতে আমি ওপেন করেছি সেখান থেকে কিছু জেনেছেন, কিন্তু ওপেন করা শিখাই নাই। যদি আমি এখান থেকে এখানে কিছু আনতে যাই, তাহলে কী করতে হবে আমাদের? প্রথমে আমি ফটোশপ থেকে কোনো ছবি আনতে যাই, তাহলে এখানে আমাদের প্রথমে ওপেন করতে হবে। ওপেনটা কীভাবে করব? আমাদের মেনু বার থেকে ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে গিয়ে ওপেন লেখা আছে, দেখেন আছে না ওপেন, এই ওপেনে যখনই ক্লিক করব আমাদের কম্পিউটারের ভিতরে নিয়ে চলে যাবে। আমি যেখানে ইচ্ছা, ডেস্কটপ হতে পারে, ডাউনলোড থেকে ওপেন করতে হতে পারে, তারপরে আমাদের ডিস পিসি থেকে বিভিন্ন ড্রাইভ থেকে ওপেন করতে হতে পারে, তাই না? তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে একটা ছবি ওপেন করব। ডেস্কটপে গেলাম, ডেস্কটপের ভিতর থেকে আমাদের এইগুলো কি ছবি বলেন তো? এগুলো কিন্তু ছবি না, এগুলো সব আমাদের ফোল্ডার, আর এই দুইটা দুইটা হলো আমাদের সফটওয়্যার। তাহলে এখানে পিকচার নামে একটা ফোল্ডার খুলে রেখেছি, সেখানে আমি পিকচার রেখেছি, পিকচারে ক্লিক করলাম, এখান থেকে আমি কোনো একটা ছবি এখানে ওপেন করলাম মনে করেন। ছবি ওপেন করার পরে এই ছবিটাকে আমি পেজের সাথে সেট করে দেওয়ার জন্য এখানে ধরে সেট করে দেবো, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এইভাবে আমি ওপেন করতে পারবো। আর একটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ও পেস করলে ওপেন হবে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল চেপে ধরে ও পেস করলে ওপেন হবে। এখান থেকে আমি কোনো একটা ছবি এখান থেকে ওপেন করে ফেলতে পারবো, সিলেক্ট করে ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি কয়টা ওপেন করলাম? দুইটা। আরেকটা মাধ্যমেও আমি ওপেন করতে পারবো, সেটা মনে করেন আমার এখানে এখন কিছুই নেই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এবং ফাঁকা জায়গা না আমার এখানে, এই ফাঁকা জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি তাও কিন্তু ওপেন করতে পারবো, এটা শুধুমাত্র একবারই, ঠিক আছে। আমি যদি কোনো একটা কিছু এইভাবে ওপেন করে ফেলি, তারপরে তো আমাদের আর এখানে ফাঁকা জায়গা থাকছে না, থাকছে, সেট করে ফেলছে, কিন্তু ডাবল ক্লিক করার সেই অপশন নেই। প্রথমবারে এইভাবে ওপেন করতে পারি, তারপরে কন্ট্রোল ও অথবা ফাইল থেকে ওপেনে ক্লিক করে ওপেন করতে পারবো, বুঝতে পারলাম? তাহলে এইভাবে ওপেনে ক্লিক করে এইভাবে ওপেন করতে পারবো, অথবা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারবো, অথবা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। এই হলো ওপেন করার মাধ্যম, ঠিক আছে। ওপেন করলাম ছবিটা, ওপেন করার পরে ল্যাসো টুলে চলে আসলাম। ল্যাসো টুল একটা কি টুল? গ্রুপ টুল না? গ্রুপ টুল কাকে বলে? গ্রুপ টুল কাকে বলে বলেন তো? যে টুলস বক্সের ভিতরে একের অধিক টুলস থাকবে, এই টুলস বক্সের ভিতরে একের অধিক টুলস আছে কিভাবে বুঝলাম বলেন তো? আমি নিচে একটা ডটেড চিহ্ন আছে, তাই বুঝলাম এটা একটা গ্রুপ টুল। এই গ্রুপে কয়টা টুলস আছে দেখার জন্য এই টুলসের উপরে রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে। কয়টা টুলস আছে এখানে? তিনটা, ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটা টুলস দিয়ে কিন্তু আমাদের কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়। আচ্ছা, ল্যাসো শব্দের অর্থ কি বলেন তো? ল্যাসো শব্দের অর্থ, ল্যাসো শব্দের অর্থ রশ্মি। আগে যে বাংলা মুভিতে দড়ি ঘুরে ঘুরে মাছ তৈরি যায় গাড়িতে বেঁধে যেত না, দেখতেন না? তো এমন কিছু একটা রশির মতো বোঝাচ্ছে, যে এই রশিটা চারপাশ থেকে ঘুরিয়ে এনে যেখান থেকে শুরু করা হয়েছে রশি ফেলা, সেখানে এসে ঠেকাই দিতে হবে। এটা দেখে কি বোঝা যাচ্ছে কিছুটা? যেখান থেকে রশি দেখেন ফেলা শুরু করেছে, ঘুরাই এনে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই শেষ করেছে, মানে সেখানে এসে শেষ করতে হবে,
শেষ না করলে সেটা পারফেক্টভাবে সিলেকশন হবে না। তাই লেসো মানে রশি, আমরা রশি ফেলে ফেলে চারপাশ থেকে ঘোরাই ঘোরাই সিলেক্ট করব, মানে আবদ্ধ করব। আচ্ছা, তারপর পলিগোনাল লেসো, লেসো পলিগোনাল লেসো মানে কি, পয়েন্ট ধরে ধরে সিলেক্ট করতে পারবো আমরা, পয়েন্ট যেখানে ক্লিক করব সেখানে একটা করে পয়েন্ট সেট হবে, এইভাবে আমরা রশিটাকে ঘুরাই আনতে পারবো। তারপর আছে কি ম্যাগনেটিক লেসো, লেসো টুল। ম্যাগনেটিক বলতে কি, আমাদের স্বয়ংক্রিয়ভাবেই পড়বে লেসোটা, মানে দড়িটা আমি যেখানে যেখানে যাবো আমার পাশপাশ আমার সাথে সাথে সেই লেসোটা চলে যাবে, এটাকে বলা হয় স্বয়ংক্রিয়ভাবে, মানে ম্যাগনেটিক। আচ্ছা, তাহলে আমরা পলিগোনাল লেসো টুল থেকে শুরু করি। পলিগোনাল লেসো টুলে ক্লিক করব, করার পরে আমাদের দেখেন মাউস চিহ্ন চলে আসছে এবং লেসো, লেসো সেই একটা আইকন নিচে চলে এসেছে, মানে আমি এখন লেসো টুল দিয়ে সিলেক্ট করব। আচ্ছা, কীভাবে সিলেক্ট করি দেখেন, আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, এখান থেকে শুরু করছি, করে এই মাউস আমি কিন্তু এড়ি নাই, মাউস ধরেই রেখেছি, ধরে আমি এইভাবে সিলেক্ট করলাম এই পাপড়িটাকে, ফুলের এই পাপড়িটাকে আমি সিলেক্ট করব, ধরে নিই যেখান থেকে আমি শুরু করেছি সেখানে এসে এড়ে দিতে হবে, তাহলে ওইটা সিলেক্ট কমপ্লিট হবে। আমি যদি এইভাবে সিলেক্ট করতাম, আমি এখানে এসে আমি আমি এখান থেকে মাউস ছেড়ে দিতাম, তাহলে কী হতো বলেন তো, পারফেক্টভাবে সিলেক্ট হতো না। আমি এখান থেকে এসে এখানে ছেড়ে দিয়েছি, যেখান থেকে শুরু করেছি অটোমেটিক সেখানে নিয়ে নিয়েছে, তাহলে আমার পুরো কি পাপড়িটা সিলেক্ট হলো, সিলেক্ট হলো না। আমি যদি এখান থেকে দেখাই, আমি মনে করেন এইভাবে ঘুরাই এসে আমি এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে এটা কী হলো, এখান থেকে যেখানে শুরু হয়েছে অটোমেটিকও ধরে নিল, ঠিক আছে। আচ্ছা, আমি আবার এখান থেকে এইভাবে মনে করেন এখান থেকে এসে এড়ে দিলাম, এখান থেকে ধরে নিল, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যখন সিলেক্ট করব তখন আমাদের এইভাবে এড়ে দিলে হবে না, যে কোনো জায়গায় এসে সম্পূর্ণ যখন সিলেকশন হয়ে যাবে, সম্পূর্ণ যখন সিলেকশন হয়ে যাবে তখন এড়ে দিতে হবে, তাহলেও পারফেক্টভাবে সিলেক্ট করবে। এইভাবে আমি কোনো অবজেক্ট যখন এইভাবে সিলেক্ট করব তখন আমাদের একদম সম্পূর্ণ এইভাবে সিলেক্ট করে এইভাবে ছেড়ে দিতে হবে। আমাদের এই টুলস বক্সের ভিতরে তিনটা টুলস আছে, লেসো টুল কিন্তু সবচেয়ে কঠিন, যারা খুব মানে যে প্রো লেভেলের যারা সিলেক্ট করতে পারে, মাউস কন্ট্রোল যারা খুব বেশি, সেই লেসো টুল ব্যবহার করে সিলেক্ট করতে পারবে, খুব দ্রুত সিলেক্ট করা যায় লেসো টুল দিয়ে, ঠিক আছে। কিন্তু যারা মনে করেন মাউস একদম মাউস দিয়ে সিলেক্ট করতে করতে দেখা যাচ্ছে মাউস টেবিল থেকে পড়ে বাইরে চলে গেছে, তাহলে তাদের জন্য কিন্তু এই টুলস না, দেখেন সিলেক্ট করতে করতে চলে গেছেন, দেখা যায় মাউস টেবিল থেকে পড়ে গেছে, তাহলে তাদের জন্য কিন্তু এই লেসো টুলটা না, লেসো টুলটা তাদের জন্য যারা মাউসটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে তাদের জন্য, এটা মাউস ভালোভাবে কন্ট্রোল করলে খুব দ্রুত সিলেক্ট করতে পারবে, আর যারা খুব বেশি এক্সপার্ট না মাউসে তারা তাদের জন্য পলিগোনাল লেসো টুল, একটা করে ক্লিক করবেন মাউস দেখা যাচ্ছে ওই দিক থেকে ঘুরাই ঘুরাই নিয়ে এসে আবার আবার যেখানে বসে বসালেন ওখান থেকে একটা ক্লিক করছেন, সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে কাজটা কি, সিলেক্ট তো করলাম, আমি সিলেক্ট করে কাজটা কি, মূলত সিলেক্ট করে কাজটা হলো আমি এটাকে নড়িয়ে অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারবো, আমার অন্য জায়গায় মনে করেন এই জায়গায় আমার বসানোর দরকার অথবা আমার অন্য পেজে নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে এটাকে নিয়ে যেতে পারি। আর একটা কাজ হলো এখানে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, এই এই জায়গাটুকুকে এই পাপড়ি থেকে একটা ফুলের অনেকগুলো পা অনেক মাল্টি কালার হয় না ফুলের, দেখেছেন এক একখান পাপড়ি এক এক রকম কালার হয় এখন দেখবেন ফুলের, আমি চাচ্ছি এই পাপড়িটার কালার আমি চেঞ্জ করে ফেলবো, কন্ট্রোল ইউ, ইউ থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে, কন্ট্রোল ইউ দিলে হিউ অ্যান্ড স্যাচুরেশন আসবে, এখান থেকে আমি চাচ্ছি এই পাপড়ির কালারটা আমি চেঞ্জ করে ফেলবো, আমি একটু কালারটাকে ডিপ দেখেন আগে আমাদের পাপড়ির কালার ছিল এমন, এখন আমি করে ফেললাম এমন, এই পাপড়িটা চেঞ্জ করে ফেললাম কন্ট্রোল ডি, তারপরে আমি আবার এখান থেকে লেসো টুল সিলেক্ট করলাম, করার পরে আমি এই পাপড়িটা এখান থেকে মনে করেন সিলেক্ট করব, সেখানে আসলাম সেখান থেকে শেষ করে দিলাম, কন্ট্রোল ইউ প্রেস করলে আমাদের হিউম্যান স্যাচুরেশন চলে আসবে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, কন্ট্রোল ডি দিলে কি হলো ডিসিলেক্ট, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা এই সিলেকশনটা করব তখন এই ছবিটাকে আমাদের একটু বড় করে দিতে হবে, আমি ছোট করে করতে পারছি কিন্তু আমাদের পারফেক্টভাবে সিলেকশন করতে হলে ছবিটাকে একটু বড় করে দিতে হবে পাপড়িগুলোকে বড় করে দেখার জন্য। এই বড় করব কিভাবে, বড় করব কিভাবে বলেন তো, কেউ একজন কে পারে, কন্ট্রোল প্লাস দিলে কি হবে, জুম
ইন, মানে আমরা জুম এই জিনিসটাকে বড় করব। কন্ট্রোল প্লাস দিলে আমাদের ছবিটা বড় হবে ঠিকই, কিন্তু আমরা কোথা থেকে আমার কোন পাপড়ির কাছে প্রয়োজন, আমি এই কিন্তু জুম ইন করা শিখাইছি কন্ট্রোল প্লাস দিয়ে, কিন্তু আমি জুম ইন করার একটা মাধ্যম আছে আমাদের, আমার মনে কেন এই পাপড়ির কাছে বড় করতে হবে, এই পাপড়িটা আমি সিলেক্ট করব, এখন এই পাপড়িটাকে বড় করব, আমি কন্ট্রোল প্লাস দিলে কি ওই পাপড়িটার কাছে বড় হচ্ছে, একদম মাঝখান থেকে ধরে বড় করছে, কিন্তু আমার ওই পাপড়ির কাছে বড় করতে হবে, সেই জন্য আমার অল্টার পেস্ট করব, কিবোর্ড থেকে অল্টার পেস্ট করব, করে ওখানে মাউস রেখে হুইল ঘুরাবো, দেখেন ওই জায়গায় বড় হচ্ছে, দেখেছেন আমি আবার ছোট করছি ওই জায়গায় ছোট হচ্ছে, আমার এখানে প্রয়োজন, আমি এখানে বড় করছি, এই পাপড়িটাই বড় হচ্ছে, আমার যেই স্থান থেকে মাউস রেখে হুইল ঘুরাবো সেই স্থানটাই আমি এখানে প্রয়োজন, আমার এখানে দেখেন, বুঝাতে পারলাম বিষয়টা, আমার যেখানে মাউস রেখে হুইল ঘুরাবো, হুইল ঘুরাতে হবে অল্টার স্টেপে ধরে, আমাদের এইটা কিন্তু সবসময় বেশি প্রয়োজন হবে কন্ট্রোল প্লাস ছাড়াও এই অল্টার স্টেপে ধরে বড় করা, কারণ আমাদের এই এখানে এক হাত থাকবে কিবোর্ডের এখানে, আমি অল্টার ধরছি হুইল ঘুরাছে হয়ে যাচ্ছে, আর আমি কন্ট্রোল প্লাস দিতে গেলে হাত এখানে আনতে হচ্ছে, আবার প্লাস ঝামেলা। আরেকটা মাধ্যম হলো আমাদের জুম করার জন্য একটা টুলস আছে, এই যে এখানে দেখেন জুম টুল, ঠিক আছে, এই জুম টুলে যখন ক্লিক করব আমাদের এখান থেকে প্লাস চিহ্ন আসবে আর মাইনাস চিহ্ন আসবে, প্লাস চিহ্নতে রাখা অবস্থায় যখন আমি জুম করব যেই জায়গায় ক্লিক করে জুম করব সেই জায়গায় জুম হবে, আর মাইনাস ধরে ক্লিক করলে ওখান থেকে জুম আউট হবে, আমার মনে করেন এখন দেখতে হবে এই জায়গা, আমি এখানে আমি প্লাস চিহ্ন নিলাম, এরপরে এখান থেকে জুম করব, এখানে জুম হচ্ছে, এটা বোঝাতে পারলাম, মাইনাস নিলে জুম আউট হবে, আমাদের বারেবার মাউস এখানে প্লাস মাইনাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, প্লাসে থাকবে মাউস, আমি এটাকে জুম করে ফেলেছি, এখন আমার ছোট করতে হবে কিবোর্ড থেকে অল্টার, এই যে বললাম না অল্টার, অল্টার সেভে ধরলে দেখেন কি চিহ্ন আসছে ভিতরে, মাইনাস চিহ্ন, এখন ক্লিক করলে আমাদের এটা মাইনাস হবে, তাহলে আমার যখন প্লাস করতে হবে অল্টার ছেড়ে দেবো, খালি মাউস ক্লিক করলে যা বড় হবে, যখন আমার ছোট করার প্রয়োজন অল্টার সেভে ধরে এটা ক্লিক করবো ছোট হবে, তাহলে জুম করার এই মাধ্যমগুলো আছে, জুমে গেলে আরও অনেকগুলো মাধ্যম আছে, সেগুলো আমরা জুম টুলের ভিতরে গিয়েই দেখবো, ঠিক আছে, আমাদের এখন জুম ইন আর জুম আউট করার প্রয়োজন, এই যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা করবেন, তাহলে আমি এখান থেকে জুম টুলছে না, আমি এখান থেকে ল্যাসো টুলে থাকা অবস্থায় কন্ট্রোল ল্যাসো টুলে থাকা অবস্থায় আমি এখান থেকে জুম করব, তাহলে অল্টার ধরবো, ধরে এটার উপরে এখানে বড় করে নিলাম, আচ্ছা রেজলিউশন কম বলে পেরেজ আছে, পিক্সেল দেখা যাচ্ছে, বেশি বড় করবো না, আচ্ছা এখন আমাদের মনে করেন যে এই পাপড়িটা সিলেক্ট করব, এই পাপড়িটা এখানে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে এখানে ল্যাসো ল্যাসো টুল নিলাম, অথবা আমি পলিগনাল ল্যাসো টুল দিয়ে করব, ল্যাসো টুলের কাজ তো বুঝাতে পারলাম, ল্যাসো টুল দিয়ে এইভাবে সিলেক্ট করতে হবে, আচ্ছা আমাদের ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি, গত ক্লাসে কিন্তু আমরা এখান থেকে এই দুইটা টুলসের কাজ দেখার সময় আমরা অপশনের কাজ দেখেছিলাম, মনে আছে, এখান থেকে আমাদের এই ল্যাসো টুলের যে সিলেকশন তিনটা টুলস আছে সব টুলসগুলোরই আমাদের অপশন একই, কারণ এখানে আমাদের একটা মাত্র প্লাস একাধিক, তারপর এখানে মাইনাস, এটা গুণ, এখানে ফেদার, মানে আমরা পাশ থেকে ঝাপসা করতে পারবো, এই অপশন কিন্তু আমাদের এখানে যেটা ছিল এখানেও, এটার কোনো পার্থক্য নেই, এটার আমরা কিবোর্ড কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করা শিখবো এখানে এসে, আচ্ছা তারপরে আসি হলো আমাদের পলিগোনাল ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল দিয়ে কি বললাম আমি, পয়েন্ট ধরে ধরে সিলেক্ট করা যাবে, তাই না, হ্যাঁ আমি এখান থেকে এই যেটা ক্লিক করলাম, মনে করেন আমার সিলেক্ট করতে করতে মাউস মনে করেন একদম টেবিলের কোণায় চলে গিয়েছে, তখন কি করবো, মাউসটাকে তুলে আমার জায়গা মতো বসাতে পারবো, কিন্তু ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলে তুলে এনে বসানো যাবে না, কিন্তু ওই জন্য বললাম টেবিল থেকে কিন্তু পড়ে যাবে ওইটা, যদি মাউসের কাজ যদি ভালোভাবে না জানা থাকে, আচ্ছা দেখেন আমি এখান থেকে একটা ক্লিক করছি, আবার এখানে একটা ক্লিক করছি, আবার এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করছি, আচ্ছা আবার এখানে ক্লিক করছি, করছি তো, এখন আমাদের নিচে তো আরো আছে ফুলের ফুলের অংশ আছে না, পাপড়ির অংশ আছে না নিচে, এই পাপড়ির অংশতে আমরা এখন কিভাবে যাব, এই নিচে যাব কিভাবে, কেউ বলতে পারবেন আমি এই নিচের পাপড়ি কিভাবে যাব, নিচের পাপড়িতে কেন, আমি এটা তো বলেছি আগেই বলেছি, কারণ আমাদের জুম করে যখন বড় হয়ে যাবে তখন এটাকে ডানে বামে উপরে নিচে নড়ানোর জন্য স্পেসে পেস করলে আমাদের কি চিহ্ন আসবে, হ্যান্ড চিহ্ন আসবে না, হ্যান্ড চিহ্ন যখন আসবে লেফট বাটন চেপে ধরে এদিকে নড়াতে পারবো, এটা একটা মাধ্যম, আরেকটা মাধ্যম আছে কি আমাদের এখানে দেখেন, এই যে এখানে আমাদের হ্যান্ড চিহ্ন আছে দেখেছেন, আচ্ছা আমাদের ল্যাসো টুলে থাকা অবস্থায় আমাদের একটা ব্যাড সাইড, ল্যাসো টুলে থাকা অবস্থায় আমরা কোনো টুলস আর যেতে পারবো না, ঠিক আছে, ল্যাসো টুলের কাজ কমপ্লিট না করে অন্য কোনো জায়গায় যেতে পারবো না, আচ্ছা এই একটা মাধ্যম, আমাদের এই ল্যাসো টুলে থাকা অবস্থায় শুধুমাত্র একমাত্র হ্যান্ড টুল দিয়েই স্পেস ধরে হ্যান্ড টুল দিয়েই কাজ করতে হবে, অন্য কোনো টুলসের জন্য আরও দুইটা মাধ্যম আছে, কিন্তু এই ল্যাসো টুলের জন্য
শুধুমাত্র স্পেস সেভ ধরে হ্যান্ড চিহ্নকে আনতে হবে। স্পেস কোনটা বলেন তো সময় আপু? হ্যাঁ স্পেস। কি হচ্ছে? ও দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? মাঝে মাঝে অবস্থায় বসেন, তাহলে দুই পাশ থেকে দেখতে পারেন। দেখা যাচ্ছে? আচ্ছা এবার স্পেস ধরলাম, ধরে আমি এটাকে উপরে তুলে নিলাম। এবার আমার এই যে আমার পাপের অংশগুলো দেখতে পারছি না, এবার তো আমি সিলেক্ট করতে পারবো। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এভাবে ক্লিক করে করে আমার পাপের অংশটা সিলেক্ট করতে হবে। আচ্ছা ভুল করে মনে করেন আমি এইভাবে ক্লিক করে ফেলেছি, ভুল করে এদিকে, আমার এইদিকে প্রয়োজন নেই, আমার এইদিকে যেতে হবে, তাহলে এই ক্লিক তুলবো কিভাবে বলেন তো? আমরা এখান থেকে ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস ক্লিক করে তুলতে পারবো, অথবা ডিলিট প্রেস করে তুলতে পারবো, দুইটার একই কাজ। ব্যাক স্পেস করলে উঠবে, ডিলিট প্রেস করলে উঠবে। দেখেন আমি ব্যাক স্পেস প্রেস করলাম তাও ব্যাকে গেল, ডিলিট প্রেস করলাম তাও ব্যাকে গেল। ওকে দুইটা যে কোনো একটা প্রেস করলে হবে, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। আচ্ছা এবার আমি এখানে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এখানে এভাবে সিলেক্ট করলাম, আমি যেখানে এসে শুরু করেছিলাম ওখানে যেই ক্লিক করে দিলাম কি হয়ে গেল, সিলেকশনটা কিন্তু হয়ে গেল। আমি এইভাবে ক্লিক করতে 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 এসে যেখানে আমি শুরু করেছিলাম ওর উপর ক্লিক করলে আমাদের এই সিলেকশন হয়ে গেল। এটা এটা মনে হচ্ছে না ঝিরঝির ঝিরঝির করছে, এই ঝিরঝির মানে কি সিলেকশন হয়ে গেল। এখন আমি এটার উপরে যে কোনো কাজ করতে পারবো, এটাকে নড়াতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এটা ডিলিট করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা এতটুকু জায়গাকে আমি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি কালার দেওয়া তো দেখাইছিলাম আগে, এখন তো আজকে দেখালাম কন্ট্রোল ইউতে হিউ স্যাচুরেশন দেওয়া। আমি এটার উপর যদি কালার ফেলে দিই, আমি কন্ট্রোল মনে করেন অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার ফেলে দিলাম, এইভাবে যদি কালার ফেলে দিই আমার কিন্তু এটা মনে হচ্ছে না এটা ফুলের পাপড়ি, মনে হচ্ছে একদম সলিড কালার হয়ে গিয়েছে, তাই না? সলিড কালার হয়ে যায় নাই। আর যখন আমি কন্ট্রোল ইউ দিয়ে, কন্ট্রোল ইউ দিয়ে এটার উপরে কালার ফিল করছি, কন্ট্রোল ইউ দিয়ে কালার করলে কী হবে দেখেন, এখানে একটু হালকা বেশি কালার, এখানে একটু শ্যাডো কালার, এখানে একটু হিউ কালার, এইভাবে ওইটা থেকেই কালার চেঞ্জ হচ্ছে দেখেন। ওই জন্য এখন মনে হচ্ছে একটা ফুলের পাপড়ি পাপড়ি, কিন্তু সলিড কালার এইসব জিনিসে সলিড সলিড কালার ফেলা যাবে না, ঠিক আছে? হিউ স্যাচুরেশন ব্যবহার করে এখানে কালার আমরা ম্যানেজ করবো। একটু কালার আমি একটু ডিপ লাইট করছি, একটু ডার্কনেস করছি, এইভাবে করছি। তাহলে এই টুলসটা দিয়ে আমাদের পয়েন্ট পয়েন্ট ধরে সিলেক্ট হবে, আর এই টুলসটা দিয়ে আমাদের একবারে লেফট ব্যাকন সেপে ধরে সিলেক্ট করতে হবে। আচ্ছা তাহলে তার নিচে আছে কি আমাদের, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা খুবই সহজ, কীভাবে সিলেক্ট করা যায় দেখেন। ম্যাগনেটিক ল্যাসো টুলে যখন আমি ক্লিক সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে মনে করেন টোটাল ফুলটা সিলেক্ট করব, একটু ছোটো করে নিলাম, আমি টোটাল ফুলটাই সিলেক্ট করব। এক জায়গায় ক্লিক করলাম শুধু, ধরে আমি শুধু মাউসটা ওর পাশ থেকে নিয়ে যাচ্ছে আর কিছু করছে না, কিন্তু ম্যাগনেটিক চৌম্বুকের মতো ধরে নিচ্ছে, অটোমেটিক। ম্যাগনেট মানে তো জানি আমরা চৌম্বুক, তাই না? চৌম্বুকের মতো দেখেন, এখন চাইলে আমি মুভ টুল ধরে এই ফুলটাকে নড়িয়ে যে কোনো পেজে নিতে পারবো। পেজ নিয়ে তো দেখাইছিলাম না, আমি এখানে একটা পেজ নিলাম, এ4 সাইজের একটা পেজ নিলাম। এখন এই ছবিটাকে ধরে আমি এই ছবিটাকে মুভ টুল দিয়ে ধরে আমি পেজের উপরে এসে এড়ে দিলাম, সেট করে দিলাম। আচ্ছা এখানে আমাদের কয়টা পেজ সেট হয়ে আছে বলেন তো? টোটাল তিনটা, এই যে এখানে একটা, এখানে আরেকটা, আর এখানে আরেকটা। এই এই পেজগুলোকে বলা হয় ট্যাব, ঠিক আছে? একটা ট্যাব ওপেন করেছি, একটা ট্যাব, এখানে একটা ট্যাব। গুগলে ওই যে ট্যাব ট্যাব থাকে না বিভিন্ন, অনেকগুলো ওপেন করলে এখানে ওইগুলো ট্যাব আকারে আছে, আপনি যে কোনো যেই ট্যাবে যাবেন ক্লিক করলে সেই ট্যাবে চলে যেতে পারবেন। আচ্ছা এই ফুলটা এখানে ছিল অনেক বড়, কিন্তু এখানে এসে হয়ে গেল অনেক ছোট। এই জিনিসটা কেন হলো বলতে পারবেন কেউ? এখানে ছিল একটু বড়, আমরা বড় দেখতে পাচ্ছি, এখানে হয়ে আছে কি একদম ছোট, তাই না? কেন বলেন তো? মনে করেন একটা পুকুরের ভিতরে একটা মাছ আছে, পুকুরের ভিতরে মোটামুটি বড় মাছ আছে, ওই মাছটাকে সাগরের ভিতরে গিয়ে এড়ে দিচ্ছেন,
তাহলে একদম মনে হয় এত মানে অত বড় জায়গার ভিতরে মাছটা ছোট মনে হবে না, একদম অনেক জায়গার ভিতরে ছোট হয়ে গিয়েছে। আর যখন পুকুরের ভিতরে অল্প জায়গার ভিতরে থাকছে একদম মনে করেন জোরে জোরে বাড়ি মাছে পানির ভিতরে মনে আছে কি বড় মাছ আছে। তো বিষয়টা এখানে এমন ঘটছে আমাদের এই যে পেজটা আছে ছোট, এই পেজটা অনেক ছোট সাইজ। এই সাইজ আমরা কিভাবে যাব, ইমেজ ইমেজ থেকে আমাদের ক্যানভাস ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজে এসে এখানে দেখতে পাচ্ছি এই পেজের ওয়াইড হলো 6.667 আর হাইট হলো 6. সমান, এই যে স্কোয়ার মাপ না, পেজের সাইজ 6.66 সমান স্কোয়ার। আর আমি যদি এই পেজের ভিতরে যেয়ে দেখি এই পেজের মাপটা ইমেজ সাইজ, এই পেজের মাপটা ওসার অনেক বড় না, 8.267 11.693, তার মানে কি ওই পেজে ছাড়া এই পেজ অনেক বড়, তাই এই ছবিটা এসে এখানে ছোট হয়ে গেছে বড় পেজের ভিতরে এসে। বিষয়টা ক্লিয়ার? যদি আমি এই পেজটাকে এইভাবে জুম করি এবার মনে হচ্ছে না ফুলটা অনেক বড়, কিন্তু এটা তো আমাদের অরিজিনাল মাপ না, পেজের যেটা মাপ সেটা আমাদের অরিজিনাল মাপ। এই যে জুম ইন আর জুম আউট করা মানে কি, ওই যে কোনো জিনিস কাছে এনে দেখা কোনো জিনিস দূরে নিয়ে যেয়ে দেখা, বিষয়টা হলো এমন, ঠিক আছে? যখন আমি এই জিনিসটাকে কাছে এনে দেখবো অনেক বড় মনে হবে না, যখন আমি এটা দূরে নিয়ে যেয়ে দেখছি তখন এটা ছোট দেখা যাচ্ছে না। বিষয়টা এমন, আমি যদি কোনো কিছু এভাবে জুম করি তখন আমার চোখের কাছে চলে আসছে মনে হচ্ছে জিনিসটা অনেক বড়, যখন আমি জুম আউট করছি তখন দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে জিনিসটা অনেক ছোট। এই এখানে ঘটছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি মুভ করে ফেললাম আমি কন্ট্রোল জেড কে, বড় করার জন্য এটা বোঝাতে পারলাম। হ্যাঁ, এখানে মুভ টুলের ভিতরে আসে শো ট্রান্সফার কন্ট্রোলস, ঠিক আছে? ওকে, তাহলে এটা টেনে নিয়ে সিলেক্ট করে আমি অন্য পেজে নিয়ে চলে গেলাম, অথবা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, চাচ্ছি আমার আশপাশে যা কালার মালার আছে পাতা মাতা আছে এগুলো কিছু রাখবো না, শুধু ফুলটুকু রাখবো। কি করতে আমি ফুলটুকু রাখবো, মনে করেন আমি এখন ডিজাইন করছি কোনো একটা, মনে করেন বিছানার কভার ডিজাইন করছি অথবা চাদরের উপরে আমি এটা ফুল বসাবো, এটা মনে করেন চাদর ডিজাইন করছি, সেই চাদরের উপরে আমাদের এমন ফুল ফুল বসাতে হবে, থাকে না বিভিন্ন এই উপরে ফুল ফুল বসাতে হবে। আর তখন আমাদের এই পাতা মাথা সহকারে আমার বসাতে হবে না, শুধুমাত্র ফুলটুকু বসাবো। তাহলে কি করতে হবে, বাইরের জিনিসটাকে মুছে দিতে হবে, তাই না? বাইরের জিনিসটাকে মুছে দিতে হবে, মুছে দেওয়াকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ, গ্রাফিক্স ডিজাইনদের ভাষায় বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু অনেক আছে অনলাইনে, কিন্তু এখন আর পাওয়া যায় না, আগে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানুষ অনেক টাকা ইনকাম করেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কেমন একটু শুনেন, মানে কেন বাইরের দেশে একটা একজনের হলো ইয়েসে ওই যে জুয়েলার্সির দোকান আছে, মানে ডায়মন্ডের এসব জিনিস তৈরি করে, তো ওরা ওইগুলো বাইরের দেশে তো বেশিরভাগ অনলাইনে অর্ডার করে, তাই না? মনে করেন একটা হিরে চেন কিনবে সোনার চেন কিনবে, মনে করেন ইউএসএ ওরা কি করে অনলাইন থেকে অর্ডার করে দেয়। আমরা তো মনে করেন একটা সেই 10 টাকার অনলাইনে অর্ডার করতে গেলে কি পাবো কি না, ওদের দেশে তো এরকম মাইরে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো মনে করেন ওরা অনলাইনে অর্ডার করে, অনলাইনে তো ওরা একটু ওইগুলো ডিজাইন করে ব্যাকগ্রাউন্ডে সুন্দর কালার দিতে হয়, তাই না? মনে করেন ছবি তুলে আপনার কাছে পাঠাবে, একটু ভালো ওদের তো ফোন সব আইফোন ভালো ভালো ফোন, ভালো ফোন দিয়ে ছবি, মনে করেন আপনার হলো 100 পিস ডায়মন্ডের চেন্স, 100 পিস মনে করেন আংটি, 100 পিস এরকম মনে করেন নেকলেস, এমন জিনিস আপনাকে ফোন দিয়ে ছবি তুলে আপনাকে 200-300 পিস পাঠাচ্ছে, মনে করেন আপনি একটা কাজ পেয়েছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের। এই জিনিসগুলো আপনার কাছে পাঠালো, পাঠানোর পরে বলবে আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে হবে, অথবা বলবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আমাকে হলো যে PNG মোডে আমাকে সেভ পাঠাই দেন, ও আমি কালার বসাই নিব আমার যে যে কালার প্রয়োজন। মানে কেন একই সেন একটা ব্যাকগ্রাউন্ডে লাল কালার দেবে, একটা ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার দেবে, মানে কেন বিভিন্ন কালার দিয়ে একটা ডিজাইনে মনে কেন ওদের ওয়েবসাইটে দিবে। তো তখন আপনার এই 200 পিস ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এইভাবে একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব বেশি হলে 2 মিনিট সময় লাগবে। এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে সারাদিন 2-3 দিন কাজ সময় নেবেন। আপনি কতটুকু সময় নেবেন, 3 দিন নাকি 5 দিন নাকি 7 দিন সময় নিয়ে আপনার যখন যে কোনো সময় বসে বসে ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটা করে রিমুভ করবেন, একটা করে সেভ করবেন, একটা করে রিমুভ করবেন, একটা করে সেভ করবেন, করে ওই ফাইলটাকে জিপ ফাইল করে পাঠিয়ে দেবেন। টাকা পাই গেলে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সেই রিমুভটা কীভাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা কীভাবে করবো, হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ সবাই পারে, মনে করেন আপনি 4 দিন ক্লাস করছেন, 4 দিন ক্লাস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পেরিয়ে যাচ্ছেন।
ওই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ অতটা মনে করেন এখন আর এই করবে সেটাই বাধাবে হ্যাঁ এখন শিখতে হবে মনে করেন কঠিন কঠিন কাজ শিখতে হবে যেগুলো মনে করেন আপনি ছাড়া অথবা অল্প কিছু মানুষ পারে মনে করেন টি শার্ট ডিজাইন আছে তারপরে মনে করেন এই যে ওয়াটার কালার ইলাস্ট্রেশন আছে তারপরে লোগো ডিজাইন মনে করেন এখন সবাই কাজ পাচ্ছে না কারণ লোগো ডিজাইন কঠিন কিন্তু ভালো হতে হবে আপনি নতুন মনে করেন দুই এক বছর ধরে কাজ করছেন লোগো ডিজাইনে তো কিছুই বুঝবেন না কনসেপ্টই বুঝবেন না ক্রিয়েটিভ হতে হবে মনে করেন আপনি নিজেই একটা লোগোর কনসেপ্ট তৈরি করতে হবে বানাতে হবে ও খালি বলে দেবে আমার হলো রেস্টুরেন্টের ব্যবসা ও বলে দিল রেস্টুরেন্টের ব্যবসা এখন আপনাকে তো ও লোগো দিয়ে দিলে তো ও তাহলে তো হয়ে গেল মনে করেন ওর কাছে একটা লোগো আপনাকে বললেন যে আমাকে একটা লোগোর কনসেপ্ট দেন ও তখন বলবে কি আমার যদি কনসেপ্ট থাকতো তাহলে আমি আবার আপনাকে হায়ার করতাম কিন্তু লোগো ডিজাইন করার জন্য তাহলে কি করতে হবে ও খালি বলবে আমার এইটার মনে করেন বিজনেস ওর ওই কোম্পানির নামটা দিয়ে দেবে ওর কোম্পানির নাম মনে করেন আমাদের দেখেন হ্যামলেট ক্যাফে আছে না মনে করেন ওর কোম্পানির নাম হ্যামলেট ক্যাফে ও বললো আমার হ্যামলেট ক্যাফে কোম্পানির নাম আমার এই নামে একটা লোগো ডিজাইন করে দেন তখন আপনাকে ডিজাইন করতে হবে যে এই হ্যামলেটের এইস কোথায় রাখবো বাকি অক্ষরটা কোথায় রাখবো তারপরে রেস্টুরেন্ট মানে কি একটা ফুডের মনে করেন প্লেটের উপরে খাবার আছে মানে এই খাবারের উপরে এইসটা একটু সুন্দর করে ডিজাইন করে একটা লোগো ডিজাইন করে দিলেন এগুলো আপনাকে ইয়ে করতে হবে ভাবতে হবে ভেবে কাগজ কলমে প্রথমে আঁকাই নিতে হবে এটা আঁকালে কেমন হবে সুন্দর হবে কিনা এভাবে এগুলো তারপরে ডিজাইন করতে হবে ওই জন্য এই লোগো ডিজাইনের কাজগুলো তারা পায় যাদের মনে করেন অনেক সাত পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স আছে লোগো ডিজাইন অনেক করে দিয়েছে মানুষকে তাদেরকে দেয় লোগো ডিজাইনের কাজগুলো বেশিরভাগ আপনিও পাবেন আপনিও অনেক খাটাখাটনি করার পরে আচ্ছা তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখি অত বেশি মাথায় এখনই না নিয়ে ব্যাকগ্রাউন্ড যদি আমি এখন রিমুভ করতে যাই তাহলে আমাদের প্রথমে লেয়ারের লেয়ারটাকে আনতে হবে এখানে লেয়ার আনতে হলে কোথায় যেতে হবে উইন্ডোর ভিতরে যেতে হবে তারপরে লেয়ার লেয়ার চলে এসেছে এই যে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে কিবোর্ডটিকে ডিলিট পেস্ট করতে হবে আর ডিলিট পেস্ট করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না দেখেন ডিলিট পেস্ট করছি এই যে এখানে ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে এই যে এখানে আমাদের লক আছে লকটা উঠে যাবে ওই জন্য আমি এখান থেকে কেটে দিয়ে লকটাকে প্রথমে তুলে নেবো ঠিক আছে এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে আমি লেয়ারের নাম দিয়ে দিলাম ওকে এবার দেখেন এখানে লক আছে এখন যদি আমি ডিলিট পেস্ট করি দেখেন মুছে গেল এবার আর ওই বক্সটা আসলো না আমার তাহলে আমাদের প্রথমে দেখতে হবে লকটা লক আছে কিনা সেই লেয়ারে লক থাকলে লকটা তুলে নিতে হবে নিয়ে এবার যদি আমি ডিলিট করি ডিলিট হয়ে যাবে কিন্তু আমি তো ফুল ডিলিট করতে চাচ্ছি না আমরা কি ডিলিট করব ফুলের ব্যাকগ্রাউন্ড মানে ফুলের আশপাশে যেগুলো আছে সেইগুলো ডিলিট করব ফুলটা থাকবে তাহলে আমাদের কি করতে হবে বলেন তো হবে এই সিলেকশনটাকে রিভার্স করতে হবে ওই জন্য তো আমি সুযোগ নিয়েছে আচ্ছা থাক সমস্যা নেই আমি ফোল্ডার ওখান থেকে নিয়ে আসি সিলেকশন থাকা অবস্থায় ঠিক আছে সিলেকশন থাকা মানে যে কোনো কাজ করা অবস্থায় আন্ডোর কাজ আপনারা জানেনি জানেন না আন্ডোর কাজ হলো নড়ানো চড়ানো করলে সেইটা আর কি আসবে না আচ্ছা এবার আমরা আচ্ছা সিলেকশন করলাম আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ড আমি মার্জ করি আচ্ছা সিলেকশন করলাম করার পরে এখন ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা তুলে দিতে হয় তাহলে এই সিলেকশনটাকে ইনভার্স করে নিতে হবে ইনভার্স মানে কি আমাদের এখন ছবিটা সিলেক্ট হয়ে আছে ছবি থেকে ছবিকে এড়িয়ে দিবে সিলেকশন ব্যাকগ্রাউন্ডকে ধরবে ইনভার্স তাহলে এই ইনভার্স করতে হলে সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ইনভার্স লেখা আছে দেখেন সিলেক্ট ইনভার্স দেখেছেন দুই নাম্বার অপশন সিলেক্ট ইনভার্সে যখন আমি ক্লিক করব সিলেকশনটা কি হয়ে গেল এবার ব্যাকগ্রাউন্ডে চলে গেল না এবার যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবার আমি এই ছবিটা পেয়ে গেলাম সুন্দর করে এখন আমি এখান থেকে এই ছবিটাকে আমি আরও একটু এডিট করতে পারি আরও একটু ব্যাকগ্রাউন্ডে একটু কোনো চারপাশ থেকে আমি স্ট্রোক কালার দিতে পারি স্ট্রোক কালার দেওয়া দেখাইছিলাম না কীভাবে স্ট্রোক কালার দিতে হয় টেক্সে স্ট্রোক কালার দেওয়া দেখাইছিলাম
সেম পদ্ধতিতে পাশ থেকে সুন্দর করে স্ট্রোক কালার দিতে পারেন, দিয়ে আপনি মনে করেন একটা ইয়ের উপর বসাই দিলেন ধরে ধরে, আরো কপি করতে কপি করে করে মনে করেন আপনি কন্ট্রোলারটা ধরলেন, ধরে এইভাবে একটা সমান মেজারমেন্টে বসাই দিলেন, এদিকে বসাই দিলেন, এদিকে বসাই দিলেন, এইভাবে বসাই দিলেন, ঠিক আছে। এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা হলো বেসিক নিয়ম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। গত ক্লাসে আমরা অ্যাডভান্স ভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটাও শিখবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপরে সিলেকশনের বিষয়টা, সিলেকশনের বিষয় হলো আর একটা জিনিস দেখেন, আমি এখান থেকে একটা জিনিস একটা পাপড়িকে এইভাবে সিলেক্ট করে দিলাম, একটা পাপড়িকে এইভাবে সিলেক্ট করে দিলাম, যখন এটাকে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি তখন তো এটা একবারই চলে যাচ্ছে, এটাকে আর ফিরে আমি কন্ট্রোল আনডু না দিলে কি এটা আর ফিরে আসবে? আমি মনে করেন এটা যতক্ষণ কাজ করব এই সিলেকশনগুলোকে সব জায়গায় এক জায়গায় সেভ করে রেখে দেবো, যত যত পাপড়ি সিলেক্ট করবো সবগুলো আমি সেভ করে এক জায়গায় রেখে দেবো। সেটার নিয়ম হলো রাইট বাটন ক্লিক করব, দেখেন এখান থেকে সেভ সিলেকশন এখানে ক্লিক করলাম, আমি সিলেক্ট ওয়ান দিলাম, মানে এই পাপড়ির নাম আমি ওয়ান দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, আমি এখানে একটা পাপড়ি এইভাবে সিলেক্ট করছি, তাতে একটা অবজেক্টকে বারে বার সিলেক্ট না করতে আমি সিলেক্টটাকে সেভ করে রাখবো। এখান থেকে আবার সেভ সিলেকশন টু, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম, আমি এখান থেকে আর একটা পাপড়ি সিলেক্ট করি, তো তিনটা দিয়ে বোঝাই সব এখন সিলেক্ট করবি, তিনটা দিয়ে বোঝালেই হবে, রাইট বাটন ক্লিক সেভ সিলেকশন। আচ্ছা, তাহলে আমি কিন্তু কয়েকটা সিলেকশন সেভ করে রাখলাম, তিনটা, এই সিলেকশন সেভ যা করেছি এখন আমি ডিসিলেক্ট করে দিলাম, এই সিলেকশনটাকে আমি ব্যাক, মানে এখন আমার কাজ প্রয়োজন, আমার এই সিলেকশনটা প্রয়োজন, মাঝখানে দুই নম্বরে যেটা করলাম এই সিলেকশনটা আমার প্রয়োজন, এই সিলেকশনটাকে আমি নিয়ে আসবো, এখন এই সিলেকশনটা নিয়ে আসতে হলে কি করতে হবে, আমার সেই সিলেকশন সেভের ওখানে যেতে হবে, তাই না? কিভাবে কিভাবে যাব দেখেন, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করব, না না এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে লোড সিলেকশন, দেখেছেন লোড সিলেকশনে ক্লিক করলে এই এক জায়গায় আসতে পারবো, একটা নিয়ম, অথবা সিলেক্ট লেখা আছে দেখেছেন এখানে, সিলেক্ট সিলেক্ট মেনু দেখা যাচ্ছে, সুমাইয়া আপু মহিমা দেখা যাচ্ছে, সিলেক্ট মেনুর উপরে ক্লিক করব, করার পরে এখানে আমাদের লোড সিলেকশন আছে, যে কোনো একটা পদ্ধতিতে লোড সিলেকশনে যাব, যার পরে এবার এখান থেকে দেখেন লেয়ার লেয়ার হয়ে আছে, দেখেছেন পাশে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবো, এই যে এক নাম্বার সিলেকশন, দুই নাম্বার সিলেকশন, তিন নাম্বার সিলেকশন, আরও যদি আমি করি সেভ করে রাখি, যত সিলেকশন সেভ করে রাখবো এখানে থাকবে, আমার যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, সেই সিলেকশন আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা সিলেকশন সেভ করে করে রেখে দিতে পারি, কাজে যেখান যে সিলেকশন আমার প্রয়োজন সেটা এনে সেটাকে আমরা এডিট করে দিলাম, চেঞ্জ করে দিলাম, সমস্যা নেই, তাহলে এইভাবে আমরা সেভ সিলেকশন করতে পারি। তাহলে আমরা ল্যাসো টুলের ভিতর যে কাজগুলো দেখলাম মোটামুটি পারা যাবে, পারা যাবে তো? আচ্ছা, এবার চলে আসি আমাদের কুইক সিলেকশন টুল। কুইক বলতে কি বলছেন বলেন তো? কুইক মানে দ্রুত কাজ করে, তাই না? কুইক মানে কি দ্রুত কাজ করে, না দ্রুত করে, দ্রুত না। কুইক সিলেকশন আছে আর একটা ম্যাজিক ওয়ান টুল আছে। ম্যাজিক মানে কি? আধ্যাত্মিক, মানে কিছু বুঝতে পারলেন না কি একটা হয়ে গেল ম্যাজিকের মতো। এখানে কুইক মানে দ্রুত সিলেক্ট করা যাবে, আমাদের কুইক সিলেকশন কিন্তু খুব বেশি প্রয়োজন হবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, অথবা কোনো কিছু সিলেকশনের ক্ষেত্রে আমাদের যেই যেই জিনিসগুলো বেশি প্রয়োজন হবে এখান থেকে পলিগনাল ল্যাসো টুল, আর একটা জিনিস প্রয়োজন হবে কুইক সিলেকশন টুল, আর একটা বেশি প্রয়োজন হবে পেন টুল। মানে যখন পেন টুলের কাজ আমরা শিখে যাব তখন এই টুলসগুলো কিন্তু আমাদের 10% কাজে লাগবে, পেন টুলটা আমাদের 90% কাজে লাগবে। পেন টুল আমাদের জার্নি অনেক দূরে, তাই এখন আমরা এইগুলো ভালোভাবে শিখি, যখন আমরা পেন টুলের কাছে যাব তখন পেন টুল সম্পর্কে ভালোভাবে বুঝবো, ঠিক আছে? আমি বললাম কোনটার কেমন কাজ হবে। কুইক সিলেকশন টুল ক্লিক করলাম, কুইক সিলেকশন টুল ক্লিক করে এবার আমি এখান থেকে সিলেক্ট করব, কতটুকু জায়গা সিলেক্ট করব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার সময় আমাদের একটা গোল মতো বক্স মতো আসছে, অন্য কোনো টুলসে কিন্তু আমার গোল বক্স মতো আসি নাই, এসেছে? এই গোল বক্সটাকে ছোট বড় করা যাবে, ছোট বড় করতে হলে আমাদের কিবোর্ড থেকে সেকেন্ড থার্ড ব্র্যাকেট আছে না, ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে, দেখেন ইন্টারের কিবোর্ডের পাশে থার্ড ব্র্যাকেট আছে, আছে থার্ড ব্র্যাকেট স্টার্টিং আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং আছে। স্টার্টিং এ যদি আমি ক্লিক করি এটা আরো ছোট হবে, মানে ছোট হবে এক কথায়, আর যদি ক্লোজিং এ ক্লিক করি এটা বড় হবে, বড় হচ্ছে, এটা বড় হচ্ছে, যত বড় প্রয়োজন এভাবে বড় করে নিতে পারবো, যত ছোট প্রয়োজন এটা ছোট করে নিতে পারবো। এই যে থার্ড ব্র্যাকেটের কাজ খুব বেশি প্রয়োজন হবে আমাদের কিন্তু কাজ কাজ করতে গিয়ে,
মানে এটা ছোট বড় খুব বেশি সময় করতে হবে, মানে ম্যাক্সিমাম এই যে আমাদের ব্রাশ টুল আছে, তারপর এখান থেকে আমাদের এই যে স্পট হিলিং ব্রাশ টুল আছে, সবগুলোই আমাদের এই ব্রাশের মতো আইকন আসবে, ছোট বড় করতে হবে। তাহলে এখন স্টার্ট ব্র্যাকেটে ক্লিক করলে স্টার্টিং এ ক্লিক করে ছোট, ক্লোজিং এ ক্লিক করলে বড় হবে, একটা মাধ্যম। এবার আসি দেখেন এই যে পাশে আমাদের লেখা আছে 90, লেখা আছে না জি, এখন যদি আমি ছোট করি ওখানে কমছে না, 10 10 করে কমছে, যখন আমি বড় করছি বাড়ছে। আমি পাশে ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি এই বক্সটা চলে আসবে আমাদের সামনে। এবার এখানে সাইজ, এটা হলো হার্ডনেস, মানে হার্ডনেস, আর এটা হলো স্পেসিং, ঠিক আছে, স্পেসিং। তারপরে সাইজ, সাইজ যদি আমি এখানে অনেক বেশি একদম ফুল করে দিলাম, 5000 পিক্সেল করে দিলাম। এবার এখানে বাইরে যদি ক্লিক করি আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে, এখানে কি কিছু আমাদের দেখা যাচ্ছে, শুধু প্লাস মতো দেখা যাচ্ছে, তাই না? কারণ আমি এখান থেকে আমাদের এই যে ব্রাশের সাইজ অনেক বড় করে দিয়েছি, আর কিছুই দেখা যাচ্ছে না, এটা হলো বাইরে চলে গিয়েছে। এটাকে ছোট করতে হলে আমি কন্ট্রোল ধরে সরি স্টার্টিং এ ক্লিক করব থার্ড ব্রাকেট, তাহলে এভাবে ছোট হতে থাকবে, দেখেছেন ছোট হয়ে অনেক বড় হয়ে গেছিল। এইভাবে ছোট করে দিতে পারবো, অথবা আমাদের অনেক বেশি বড় হয়ে গেলে এখানে এসে আমরা এটাকে কমাই দিতে পারবো, দেখেন একদম ছোট। এখন কি আমাদের আর কিছুই দেখা যাচ্ছে? হালকা একদম মনে হচ্ছে বিন্দু, এখনো কিন্তু আমাদের একদম ছোট হয়ে আছে। একদম ছোট হয়ে গেলে মাঝখানে একটা বিন্দু মতো দেখা যাবে, আর একদম বড় হয়ে গেলে মাঝখানে কিন্তু কোনো বিন্দু দেখা যাবে না, একদম প্লাস চিহ্ন, বুঝা যাচ্ছে? তাহলে ছোট বড় হয়ে গেলে এইভাবে বুঝে নেবেন, আবার হতাশ হওয়ার কিছু নেই। কি ব্যাপার আমার সেই ব্রাশ কোথায় হারাই গেল, ছোট অথবা বড় হয়ে আছে। আর একটা মাধ্যম হলো আমাদের যদি এখান থেকে ট্যাব থাকে, ট্যাব তো চেনেন সবাই, ট্যাব সরি ক্যাপসলক, ক্যাপসলকে আমাদের এখানে একটা আলো জ্বলবে, ক্যাপসলকে ক্যাপসলক হয়ে থাকলে আমি ক্যাপসলক করে রাখি। এখন আমি ব্রাশটাকে বড় করি অথবা ছোট করি, আমি ছোট করি, বড় করি অথবা ছোট করি, যাই করি না কেন আমাদের ব্রাশ কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? আমি মনে করি অনেক ছোট করে ফেললাম। এখন আমাদের কত পার্সেন্ট আছে? 30%, অবশ্যই দেখার কথা ছিল না, ছোট ছোট ব্রাশ দেখার কথা ছিল, তাও দেখতে পারছি না, আবার বড় করছি তাও দেখতে পারছি না। কারণটা কি? আমাদের ট্যাব প্রেস করা থাকলে ব্রাশের ছোট বড় আইকন কোনোটাই শো করবে না, যখন আমি ট্যাবটাকে তুলে দেব তখন আমাদের এখান থেকে সরি ক্যাপসলক যখন তুলে দেব তখন আমাদের ব্রাশের আইকনটা দেখা যাবে। এবার ছোট করি, দেখা যাচ্ছে, বড় করলে তো এমনিতে দেখা যাবে না, অনেক বড় হয়ে গেছে, ছোট করলে দেখা যাবে, বিষয়টা ক্লিয়ার? ব্রাশ রিলেটেড যত টুলস আছে সবগুলোর কাজে কিন্তু আমাদের একটা মাধ্যম এইভাবে হবে, ছোট বড় করা, তারপরে যে ট্যাব প্রেস করলে আসবে দেখা যাবে না, একই ব্রাশের টুল আমাদের এখানে কমপক্ষে 5-6টা আছে। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছি আমাদের এই টুলস, আমাদের অপশনে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এই প্লাস মাইনাস চিহ্ন আমাদের এখানে বেশি প্রয়োজন হবে আর এখানে সিলেক্ট করার সময়। তাহলে আমি একটা মেজার সুন্দর একটা ছোট বড় করে নিলাম। এবার আসে আমাদের হার্ডনেস, হার্ডনেস আর সফটনেস, নেস আমাদের দুইটা, একটা হার্ডনেস আর একটা সফটনেস। হার্ডনেস সফটনেস বোঝানোর জন্য আমি আপনাদের একটু ব্রাশ থেকে ক্লিয়ার করে আসি। আমি এখানে একটা নতুন একটা পেজ নিই, নতুন একটা পেজ নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ হার্ডনেস আর সফটনেস বোঝানোর জন্য, অন্য কিছু না, ঠিক আছে? আমি ব্রাশে ক্লিক করলাম, ব্রাশের যে এই যে এখানে আমাদের ব্রাশ আইকন আছে না, পাশে যখন ক্লিক করব এখানে আমাদের অনেকগুলো ব্রাশ দেখাবে, ঠিক আছে, অনেকগুলো ব্রাশ দেখাবে, তার ভিতর থেকে প্রথম 6টা ব্রাশ, একটা সফটনেস, একটা হার্ডনেস, একটা সফটনেস, একটা হার্ডনেস, একটা সফটনেস, একটা হার্ডনেস, প্রথম 6টা ব্রাশের ভিতর 3টা সফটনেস ব্রাশ আর 3টা হার্ডনেস ব্রাশ, সবার টুলস বক্সে ব্রাশের ভিতর আছে। প্রথমে যখন দেখছি এটা আমার পাশ থেকে মনে হচ্ছে হালকা কালার, মাঝখানে ডিপ, আর এটা হলো সব পাশ থেকে সমান কালার। আমি প্রথমে সফটনেস ব্রাশ নিলাম, নেওয়ার পরে ক্লিক, এখানে আমি একটা কালার সিলেক্ট করা অবস্থায় আমি ব্রাশটাকে যখন বড় করছি এখানে সাইজ বড় হচ্ছে, আমি এখান থেকে 1000 অথবা আচ্ছা 1000 সাইজ করে নিলাম। আমি এখানে একটা ক্লিক করলাম, করেছি, এবার আমি আবার এখানে ক্লিক করলাম হার্ডনেস ব্রাশে ক্লিক করলাম, করার পরে আমি এখানে আর একটা ক্লিক করলাম, কোনটা বড় হচ্ছে বলেন তো? নিচের নিচেরটা বড় মনে হচ্ছে না? আমাদের কিন্তু দুইটাই সমান টুল, কারণ এইটাও আমাদের 1000 মাপ ছিল, উপরেরটাও 1000 মাপ ছিল, তাই না? এটা হলো হার্ডনেস, মানে চারপাশে থেকে বোঝা যাচ্ছে এটার একটা ফুল কালার, আর এটা হলো সফটনেস, মানে পাশ থেকে হালকা করে কালার পরে মাঝখানে এসে ডিপ হয়ে গেছে, বুঝতে পারলাম বিষয়টা? তো এই হলো আমাদের সফটনেস আর এই হলো আমাদের হার্ডনেস, ব্রাশের মাপ দুইটারই সমান। তো এখানে আমাদের হার্ডনেস সফটনেসের কাজে লাগবে, তাই আমি এই জিনিসটা এখানে দেখালাম।
কুইক সিলেকশনে চলে যাই আমাদের সেই ছবি। কোন ছবি থেকে দেখাই? আচ্ছা এবার এখান থেকে আমাদের হার্ডনেস আর সফটনেস, আমি যদি এখান থেকে হার্ডনেসটাকে কমাই দিই, মানে এখন আমাদের ব্রাশটা কি হয়ে গেল, সফটনেস। এই যে এখানে ব্রাশের এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখন পাশ থেকে সফট হয়ে আছে, যখন আমি হার্ডনেস করে দিছি পাশ থেকে কি হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু বড় করে, এবার যদি আমি সফটনেস করে এখান থেকে সিলেক্ট করি, সফটনেস করে দিলাম একদম সফট, সফটনেস করে সিলেক্ট করে দিলে সফটলি সিলেক্ট হবে, মাউস যখন চালাবেন তখন বুঝতে পারবেন সফট। আর যদি আমি এখান থেকে হার্ডনেস দিয়ে দিই, হার্ডনেস দিয়ে দিই একদম ফিক্স, একদম ফিক্স ক্লিক করছি ফিক্স, ঠিক আছে। এ হলো আমাদের হার্ডনেসের সিলেকশনের মাধ্যম, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা এইটা যখন আমি সিলেক্ট করব হার্ডনেস সফটনেস মাঝামাঝি অথবা একটু বেশি করে নেব, ফুল হার্ডনেস ফুল সফটনেস করার দরকার নেই, ঠিক আছে। যখন করবেন তখন এখান থেকে 60-65% করে রাখবেন। এবার এইভাবে আমি সিলেক্ট করছি, এই ফুলটাকে আমি আমি বললাম না 2 মিনিট সময় লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এই যে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এই সিলেকশন হয়ে গেল। কয় সেকেন্ড, 10 সেকেন্ড সময় লাগলো না সিলেকশন করা, কন্ট্রোল শিফট আই। আচ্ছা রিভার্স তো দেখালাম আমি, কিবোর্ড শর্টকাট আপনাদের রিভার্সে দেখাই নাই, মানে এখন পতাকা আমি এই ফুলটা সিলেক্ট করে ফেলেছি, ফুলটাকে রিভার্স করবো কন্ট্রোল শিফট আই রিভার্স করার। কিভাবে সিলেকশনে যাব, এই যে আমাদের এখানে রিভার্স আছে দেখেছেন, এখানে রিভার্স ক্লিক করলাম কি হয়ে গেল, রিভার্স হয়ে গেল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, পাশে কি লেখা আছে, শিফট কন্ট্রোল আই। যদি আমি এখান থেকে শিফট কন্ট্রোল আই চেপে ধরি ক্লিক করি তাহলে আমাদের রিভার্স হয়ে গেল, তাহলে রিভার্স করার কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল আই। এবার যদি আমি ডিলিট প্রেস করি, ও আমাদের দুইটা তো এখান থেকে কন্ট্রোল ই মাউস, এবার যদি আমি ডিলিট প্রেস করি ডিলিট হয়ে গেল তাই না, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কি বললাম 2 মিনিটও সময় লাগবে না, আমি শুধুমাত্র এখান থেকে কুইক সিলেকশন রুল নেব, এভাবে টানবো, এভাবে সিলেক্ট যে হয়ে যাবে তখন আমি শিফট কন্ট্রোল আই দিব, ইনভার্স হয়ে যাবে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা কিন্তু তাও প্রফেশনাল না, ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রফেশনাল আছে আরো, এটা তো আমাদের খুব সহজ, এখানে ক্লিক করছে হয়ে যাচ্ছে। প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে মনে করেন একটা মানুষের ছবি, একটা ছবি চুল মনে করেন ফুলা চুল, চুল চারপাশে উড়ে বেড়াচ্ছে এমন একটা মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেইগুলো কিন্তু একটু হার্ড হয়, সেইগুলো রিমুভ করা মানে প্রফেশনাল, সেইগুলো মনে করেন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তাহলে কুইক সিলেকশনের টুলে যে কাজটা দেখালাম সেই কাজটা মোটামুটি একটু হলো, এবার আমি যে এই দুইটার কাজ একটু দেখাই, কুইক সিলেকশন টুল আমি এখান থেকে সিলেক্ট করছি, করার পরে আমি একটু বাইরে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে মনে করেন চলে গিয়েছে, এখন আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ফুল মুছে দিয়ে আবার কি আমি নতুন করে সিলেক্ট করবো, না নতুন করে সিলেক্ট করবো না, অবশ্য আমি একটু বাইরে চলে গিয়েছে, আমি একটু বের করে দিলাম ধরে নিই, তাহলে এইটা বাইরে যে চলে এসেছে আমি এটা ভিতরে নিয়ে যাব, অল্টার পেস্ট করব অথবা এখানে পেস্ট করলে ফিক্স। এবারে আমাদের এখানে ভিতরে কি চিহ্ন আসছে, মাইনাস চিহ্ন, আমি এখানে গেলে প্লাস চিহ্ন, তো আমাদের বারেবার ক্লিক করা লাগবে না, এটার কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট হলো আমি যখন এখান থেকে অল্টার পেস্ট করছি কি হচ্ছে দেখেন, আমাদের এই বক্সের ভিতর খেয়াল করবেন আর এখানে খেয়াল করবেন, যখন আমি অল্টার পেস্ট করছি এখানে দেখেন তো কি হচ্ছে, আমাদের এই টুলে চলে যাচ্ছে না, অল্টার চেপে ধরেছি এই টুলে আছে, অল্টার এড়িয়ে দিচ্ছি আমার ওই টুলে অটোমেটিক চলে যাচ্ছে, তাহলে আমার কি বারেবার মাউস ওখানে নিয়ে যেতে হচ্ছে, তার মানে আমি কিন্তু বারেবার বলছে এক হাত কিবোর্ডের এখানে রাখার চেষ্টা করবেন, এখন থেকে অল্টার পেস্ট করলাম আমার এখন এখন এবারে বক্সের ভিতরে খেয়াল করেন, এখন আমাদের কি চিহ্ন বক্সের ভিতরে, প্লাস চিহ্ন, এই যে এই বক্সের ভিতরে, এখন আমি অল্টার সেভে ধরলাম বক্সের ভিতরে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, আমি যখন এটাকে ভিতরে নিয়ে যাব তাহলে আমি এখন মাইনাস চিহ্ন নিলাম, এবার আমি এখানে ক্লিক করব দেখেন এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এবার এখানে সেম পদ্ধতিতে, তবে আমার এই মাইনাস যখন করবেন তখন এই ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব, ছোট করে নিলাম, না এই কোনার ভিতরে এখানে তো নিয়ে যেতে হবে অল্টার, এবার এবার মনে করেন একটু বেশি চলে গেছে, এবার কি করব অল্টার সেটে দেবো, প্লাস চিহ্ন আসবে তখন আমি এটাকে আবার ঠিক জায়গা মতো সেট করে দেব, বিষয়টা ক্লিয়ার? ওকে এবার তার নিচে আসি, এই টুলসের নিচে আছে ম্যাজিক কন্ট্রোল, খুবই সহজ টুল, কোনো কাজ নেই টুলের, খালি একটা ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে, একটা ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে, ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে,
তবে এই টুলসটা সব জায়গায় কাজ করবে না, এটা হলো কালার ধরে ধরে সিলেক্ট করবে। এখানে দেখেন একটা কালার আছে না, এতটুকু জায়গার ভিতরে ক্লিক করছি, ওই কালার যেখানে যেখানে আছে ওই রিলেটেড কালার সেটাটুকু সিলেক্ট করে দিল। আমি যদি আবার এই কালারে এখানে ক্লিক করি, এই কালার যেখানে যেখানে পড়েছে সেই পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছে। আবার আমি যদি এই ফুলের এই কালারের উপর ক্লিক করি, এই কালার যেখানে যেখানে আছে সেখানে সেখানে সিলেক্ট করে দিচ্ছে। তাহলে এটা হলো কালার বেস, আমাদের কালার ম্যাচিং হলে সেই জায়গাটাও সিলেক্ট করে দেবে। এই টুলসটা সেখানে প্রয়োজন হবে যার ব্যাকগ্রাউন্ড হলো এক কালার। এক কালার ব্যাকগ্রাউন্ড দেখি, যার ব্যাকগ্রাউন্ড এক কালার, এখানে আমি ক্লিক করছি, দেখেন এতটুকু জায়গা সিলেক্ট করে দিল, কিন্তু এতটুকু জায়গা নিল না, এই কালারের সাথে এই কালারের কোনো মিল নেই, কারণ এইগুলো একটু ডিপ আর এটা একটু লাইট। ঠিক আছে, এই জায়গাটুকু একটু লাইট কালার, তাই এ কিন্তু ধরি নাই, এর লাইট কালারগুলো ধরেছে শুধু। আর একটা মাধ্যমে আমি এটাকে বাড়াই নিতে পারি, মানে কালারের পিকার, মানে কালারের পিকারটাকে আমি একটু বাড়াই নিতে পারি, মানে এই কালার ছাড়াও আশপাশের কালারগুলো এর রিলেটেড কালারগুলো সিলেক্ট করবে ও। সেই জন্য আমাদের এখান থেকে টলারেন্স আছে, কত পার্সেন্ট আছে টলারেন্সে? 32। আমি যদি টলারেন্স এখানে 50 করে দিই, এবার যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন একটু বেশি ধরলো না। এবার আমি যদি এখানে 50-এর জায়গায় 70 করে দিই, এবার যদি ক্লিক করি, এবার দেখেন আর একটু বেশি ধরলো না। এইভাবে আমি টলারেন্সকে বাড়াই দিলে আমার কালার পিকারটা একটু বেশি হবে এভাবে। তবে বেশি কালার পিকার বাড়াই দিলে, মানে কারণ এই রিলেটেড কালার পিকচারের ভিতরেও আছে, ব্যাকগ্রাউন্ড রিলেটেড কালার তো এখানে কোনো পিকচারের ভিতরে নেই এখন, তাই না? কিন্তু এই রিলেটেড কালার যদি পিকচারের ভিতরে থাকে, টলারেন্স বাড়াই দিলে পিকচারের সেখানেও কিন্তু কালারটা ধরে নিবে, একটা ব্যাড সাইড। আচ্ছা, এবার আমি এর একটা টিক চিহ্ন দেখাচ্ছি, এখানে কন্টিনিউয়াস আছে না, কন্টিনিউয়াসের টিক মার্কটা আমি তুলে দিচ্ছি, এবার সিলেক্ট করছি। এবার দেখেন এই যে ছবির ভিতরে দাঁতের উপরে কিছু সাদা সাদা অংশ আছে না, দেখেন এবার কিন্তু এই ছবির উপরের কালারও ধরে নিচ্ছে। আমি একটু জুম করি, কন্ট্রোল ডি, আমি কন্টিনিউয়াসের টিক এবার দিয়ে দিয়ে যদি ক্লিক করি, আমার অবজেক্টের ভিতরের অংশকে কিন্তু সিলেক্ট করবে না, আমি যে জিনিসটাকে সিলেক্ট করার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কন্টেন্টের ভিতরের অংশের কোনো কালারকে ধরবে না। তাই আমি কন্টিনিউয়াসের টিক মার্ক তুলে দিয়ে সিলেক্ট করি, তাহলে কি হবে, আমাদের অবজেক্টের ভিতরেও যদি ওই রিলেটেড কালার থাকে ধরে নেবে, কিন্তু মনে রাখবেন, ঠিক আছে, কন্টিনিউয়াসের টিক মার্ক ওই জন্য সবসময় দিয়ে রাখবেন যদি আমার ভিতরের কালারগুলো সেন্স না হয়। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ, একটা ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে, টলারেন্স কম বেশি করে নিতে হবে। আমি তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস, এবার এখানে একটা ক্লিক করব, এই জায়গাটুকু ধরে নেবে, কারণ এইটুকু ছিল আমাদের এক কালার। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো এইটা। এই যে ইয়েতে মনে করেন দোকানে যারা কাজ করে, এই যে বেশিরভাগ দোকানে যারা ফটো ফটো নিয়ে কাজ করে, তারা এখান থেকে দুইটা জিনিস বেশি ইউজ করে, সেটা হলো কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল এই জন্য ব্যবহার করে, যখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার থাকে, কুইক সিলেকশন টুল নিয়ে শুধু ছবিটাকে এইভাবে সিলেক্ট করে দেয়। ঠিক আছে, নিয়ে মনে করেন ব্যাকগ্রাউন্ডে যা আছে মুছে দেয়। আর একটা হলো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল তখন ব্যবহার করে যখন ওরা নিজে ছবি তোলে, দেখেন না ব্যাকগ্রাউন্ডে একটা মনে করেন কাপড় দিয়ে দেয়, ছবিটা তোলে মনে করেন কম্পিউটারের ভিতরে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে সিলেকশন হয়ে যায়, কারণ ব্যাকগ্রাউন্ড ওদের একটা কালার, দেখেন সবুজ একটা কাপড় দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার, ওরা একটু কালারটাকে একটু মনে করেন লাইট মাইট করার জন্য, ডার্ক মার্ক করার জন্য কন্ট্রোল এম দিয়ে ঠিক করে নেয়। এই কন্ট্রোল এম এম এর কাজ আমি পরে আরো দেখাবো না, আমি এমনিতে বোঝানোর জন্য একটু মনে করেন একটু বেশি গাঢ় করে নেওয়ার জন্য নিচে দেয় এইভাবে। মনে করেন আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে একটু গাঢ় করে দিচ্ছি, এবার আমি চাচ্ছি ছবিটাকে একটু গাঢ় করবো, ছবিটাকে তাহলে কি করতে হবে, ছবিটাকে গাঢ় করার জন্য কন্ট্রোল শিফট আই দিয়ে সেই ইনভার্স করে ছবিটাকে সিলেক্ট করতে হবে, কারণ এখন তো আমাদের কি সিলেক্ট হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে, ছবিটা সিলেক্ট নাই, ছবির বাইরের অংশগুলো সিলেক্ট আছে। কন্ট্রোল শিফট আই দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ছবি সিলেক্ট হলো, এবার যদি কন্ট্রোল এম দিই, এবার যদি আমি বাড়াই, এবার আমাদের ছবিটা কমবে, হাইলাইট হবে, ডার্ক হবে। ঠিক আছে, এই জিনিসটা কি বোঝাতে পারলাম নাকি বোঝেন সবাই? ওকে, তাহলে এইভাবে আমরা ছবিও আলাদাভাবে সিলেক্ট করে আমরা ডার্কনেস লাইটনেস করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাকেও ডার্কনেস লাইটনেস করতে পারবো। তাহলে এখান থেকে যে দুইটা টুলস দেখালাম, এই দুইটা টুলসের তো কোনো প্রবলেম নেই আর, না কোনো সমস্যা আছে করতে গেলে ঝামেলা? আচ্ছা, এবার আসি, এবার আসেন আসেন আসেন, দাঁড়ান, আঁকাবাকি করেন না, আমি এখান থেকে একটা ছবি ওপেন করি, ছবি ওপেন করে মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। এতক্ষণ তো আমি শুধুমাত্র টুলসের কাজগুলো দেখালাম, এটা দেখায় প্রজেক্ট
এখান থেকে কোন ছবি ওপেন করা যায়, প্রথমটাই ওপেন করি, এই ছবিটা ওপেন করলাম, করে আমি এটাকে, আচ্ছা এটা হলো আধ্যাত্মিক বুদ্ধি খাটাবেন এই কাজগুলো করতে গিয়ে, এই ছবিটা ওপেন করেছেন, এই ছবিটা কি এখান থেকে ল্যাসার টুল অথবা পলিগনাল ল্যাসার টুল দিয়ে ধরে ধরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখানে একটা জিনিস আপনার মুখস্থ হয়ে গেছে ল্যাসার টুল, খুব ভালো পারেন আপনি এই ছবিটা ওপেন করে ল্যাসার টুল দিয়ে শুরু করলেন কাজ করা, এটা আমার ভালো পারে এটা দিয়ে আমি সব কাজ করবো, কোনো আর অন্য কোনো টুলসের দিকে তাকাবো না, করলাম যতই মনে করেন এক্সপার্ট হোক মাউসে খুব ভেরি এক্সপার্ট, কিন্তু এইসব টুলস ল্যাসো টুলস এই রিলেটেড মনে করেন নিজের ইচ্ছা মতো কাজ করার মতো টুলসগুলো দিয়ে কিন্তু পারফেক্টভাবে সে করতে পারবে না, এক সাইডে একটু হ্যাকা ব্যাকা হবেই, হবে না হবেই, আচ্ছা এই টুলস দিয়ে মনে করেন সিলেক্ট করলাম, করে আমি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল শিফট আই জানি রিভার্স ইনভার্স হয়ে যাবে, আমি এখান থেকে টিক মার্ক তুলে দিলাম, ডিলেট ব্যাকগ্রাউন্ড ডিলেট করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, একটা লেয়ার, আচ্ছা লেয়ার নিয়ে তো দেখেছিলাম, নিউ লেয়ারে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, ঝামেলা শেষ, কিন্তু ছবিটা তো ঢেকে গেল, ঢেকে গেল না, তা বলেছিলাম যে লেয়ার উপর নিচে করতে হলে কী করতে হবে, এই লেয়ারটাকে ধরে নিচে দিয়ে দিলে তো ঝামেলা শেষ, তাই না, এই লেয়ারটাকে ধরলাম কালারের লেয়ারটাকে ছবির লেয়ারে নিচে দিয়ে দেবো, ছবি দেখা গেল, ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেল, কিন্তু দেখেন আমাদের পারফেক্টভাবে হয়েছে, পারফেক্টভাবে হয় না, আমরা কিন্তু পারফেক্টভাবে করতে পারবো, কিন্তু একটু একটা একটু একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি আমরা 10-15 মিনিট সময় নিই তাহলে তো আমাদের কাজ সারা, আমি এটাকে আবার পারফেক্টভাবে করতে হলে ছবিটাকে আবার জুম করতে হবে, করার পর এখান থেকে আমাদের সেই মাইনাস চিহ্ন নিতে হবে, মাইনাস চিহ্ন নিতে হবে না, মাইনাস চিহ্ন নিতে হবে, নিয়ে এইভাবে সিলেক্ট করতে হবে, করে এইভাবে কন্ট্রোল ব্যাক স্পেস করে করে কালার ফেলতে হবে, খুবই ঝামেলার একটা কাজ, আমি এখান থেকে মাইনাস, মাইনাসের কাজ মানে কি করা, মাইনাস করে দিচ্ছি আমি অতটুকু জায়গা, ও এটা ডি সিলেক্ট করে নাই, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, এইভাবে মনে করেন আমি ধরছি, ধরে এইভাবে টান দিচ্ছি, এইভাবে মনে করেন আমি বাইরের অংশকে এইভাবে একটু মুছে দিচ্ছি, এত এত সময় কি আমাদের একটা ছবির জন্য নেওয়া উচিত, আপনারাই বলেন কি উচিত, উচিত, তাহলে আমরা কি করবো, এই ছবিটা তো আমরা দেখেই বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে কিছুটা রিলেটেড কালার আছে, কন্ট্রোল অল্টার জেড ডি, একদম ফুলফিল আমাদের আন্ডোর একটা লিমিট আছে, ঠিক আছে আন্ডোর লিমিট একটা লিমিট আছে, সেই লিমিটের উপরে গেলে আর হিস্টোরি টুল কাজ করবে না, কন্ট্রোল অল্টার জেড কাজ করবে না, তখন হিস্টোরি টুল নিয়ে এসে একদম প্রথমে যেমন ছিল সেখানে নিয়ে চলে যাবো, ব্যাকগ্রাউন্ড আমরা এক কালার দেখতে পাচ্ছি, তখন আমরা এখানে এখান থেকে আমাদের তো তিনটা সিলেকশন টুল দিয়ে দিয়েছে, এখন ফটোশপ আপনাকে তিনটা দিয়ে দিয়েছে, তিনটার কাজই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যখন যে ছবিটা যে টুলস লাগবে সেই ছবিতে সেই টুলস ইউজ করতে হবে, আমাদের এখানে এখান থেকে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলও ইউজ করতে পারি অথবা কুইক সিলেকশন টুল ইউজ করি, ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলে দেখি কি হবে, এটা টলারেন্স বেশি দেওয়া আছে, টলারেন্স আমি এখানে 30 দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল অল্টার দিয়ে দিলাম, এখানে এখানে মেলা রকমের কালার আছে তাই আমি এই টুলস ইউজ করব না, আমি এখান থেকে ইউজ করবো হলো কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়ে আমি এইভাবে ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি, অল্টার ধরলাম, ছবি সিলেকশন যদি হয়ে যায় বাইরে যদি কিছু অংশ থাকে সেইগুলো একটু এইভাবে মাইনাস না প্লাস, এবার কন্ট্রোল শিফট আই দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট আই ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক, ওকে ডিলিট অল্টার ব্যাক স্পেস, নিউ লেয়ার অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে আমাদের ঝামেলা শেষ, এখানে এই এই অংশগুলো তো আছে, তাও এই অংশগুলো এখান থেকে মাইনাস করে দিলে হ্যাঁ এটা মাইনাস করে দিবেন, যদি আচ্ছা মাইনাস করে দিলে এখানে একটু সমস্যা করেছি, আচ্ছা যখন যদি কালার দিবেন অবশ্যই সিলেকশনটা তুলে দিতে হবে, ঠিক আছে ডিসিলেক্ট করে দিবেন তারপরে কালার দিবেন, নাই কিন্তু এই সমস্যাটাই পড়বেন, ব্যাকগ্রাউন্ড মাইনাস করা যাবে না, কিছু অংশ থেকে গেলে এখান থেকে এই যে ল্যাসো টুল নেবেন, ঠিক আছে ল্যাসো টুল
ল্যাস টুল নেওয়ার পরে মাইনাসে যাবেন অথবা মাইনাসে, হ্যাঁ মাইনাসে যাবেন, মাইনাসে যাওয়ার পরে এই জিনিসটুকু এইভাবে সিলেক্ট করে নেবেন যতটুকু জায়গা আপনার প্রয়োজন। আর এই জিনিসগুলো করতে গেলে একটু জুম করে নেবেন যদি দেখা যায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তাহলে আপনারা এখান থেকে আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বিভিন্ন রকমের ছবি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার বা ব্যাকগ্রাউন্ডে গাছপালা থাকলে এই এই ছবিগুলো তো আমরা তখন আমরা এই ল্যাসো টুল ক্লিক করে করে করব, তাই না? যদি ম্যাগনেটিক হয় তাহলে ম্যাগনেটিক টুল দিয়ে করতে পারবো, যদি কুইক সিলেকশন টুল, এখানে আমাদের টোটাল 6-5টা টুল আছে। কোন ছবি দিয়ে কোন ছবিতে কোন টুল ইউজ করতে হবে সেটা আপনাদের কিন্তু ভাবার বিষয়, ভাবতে হবে প্রথমে, এক সেকেন্ডে ভাবা হয়ে যাবে যে একটু এই ছবিটা কোন টুলস দিয়ে কাজ করলে পারফেক্ট হবে, ভাববেন তারপরে সেই টুলস দিয়ে কাজ করবেন। শুধু তো এখান থেকে পলিগনাল ল্যাসো টুল দিয়েই সব কাজ করতে হবে তাও না, সবগুলো দিয়ে এখানে ল্যাসো টুল দিয়ে করতে হবে তাও না, এখানে সবগুলো দিয়ে এখানে থেকে কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক টুল দিয়ে করতে হবে তাও না, সব টুলস দিয়েই সব এক একটা ছবি এক একটা টুল দিয়ে করা যায়।